তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বুধবার দুপুরে নিউ ইয়র্কের সিটি হলের সামনে বিক্ষোভ করে প্রবাসী বাংলাদেশি সহ ছাপ্পান্নটি সংগঠনের কয়েকশো সদস্য এ সময় প্লেকার্ড ফেস্টুন হাতে অবিলম্বে রাইট টু নো অ্যাক্ট নামে বিল পাশের দাবি জানান বিক্ষোভকারীরা শুধু আমি না নিউ প্রতিটি মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে তার জন্যই আমাদের এই প্রতিবাদ নিউ ইয়র্ক শহরের অভিবাসীরা অনেক সময় অযথা পুলিশের হয়রানির শিকার হন আমি মনে করি প্রস্তাবিত বিলটি পাশ হলে হয়রানির সংখ্যা অনেকাংশে কমে আসবে বিলটি পাশ হলে প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করেন বাংলাদেশিরা এই নিউ ইয়র্ক সিটিতে বহু লোককে হারাত করছে পুলিশ তার আইডি নিচ্ছে তার ব্যাগ সার্চ করছে এটা করছে ওটা করছে তার বিরুদ্ধে কেস পর্যন্ত দিচ্ছে সেই বিল পাশ করলে তখন ওই একটা আইডি দিয়ে পুলিশের বিলিং কার্ড দেবে সেটা অনুযায়ী তখন তাকে দু যাবে ষোলো সালের তুলনায় চলতি বছরে তল্লাশি নামে হয়রানির সংখ্যা কমলেও পুলিশের স্টপ অ্যান্ড ফ্রিক্স কর্মসূচির আওতায় দু সতেরো সালের প্রথম তিন মাসে ২৮৬২টি হাজার আটশো পুলিশি হয়রানির ঘটনা ঘটে যার মধ্যে ছেষট্টি শতাংশই নিরাপরাধ ব্যক্তি এদের বেশিরভাগই আবার কৃষ্ণাঙ্গ এবং লাতিনো সম্প্রদায়ের মানুষ সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র